Hello everyone, this is Aminur Rahman and welcome to the Physics Project. Today we are going to crack quantities, units and conversions, a fundamental topic crucial for all physics students, whether you are in Standard 8, IGCSE or A Levels. Chalo shuru kora jak. Prothome, why do we need units? Ektu chinta koro. Ekjon bolche, my house is 10 away. What does that even mean? 10 meters? 10 kilometers? 10 light years? Arekjon bolche, the temperature is 30. 30 what? Celsius? Fahrenheit? Or Kelvin? Physics is a measurable science. Without units, kono number er meaning thake na. So units give meaning to numbers. Units help us measure and compare information accurately. এটা তোমার এক্সামের জন্য সুপার ইম্পর্টেন্ট কখনো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিট ছাড়া লিখবে না দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজনস ফর লুজিং মার্কস এবার ওয়াই ডিড উই নিড এসআই ইউনিটস সায়েন্স একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বাট এক একটা দেশ এক একটা ডিফারেন্ট ইউনিট সিস্টেম ইউজ করলে সায়েন্টিফিক নলেজ শেয়ার অ্যান্ড কোলাবোরেট করাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট হয়ে যায় SI units introduce করার আগে ঠিক তাই হতো ফর এক্সাম্পল কোনো কোনো দেশ ইউজ করতো FPS সিস্টেম ফুট ফর লেন্থ পাউন্ড ফর ম্যাস সেকেন্ড ফর টাইম কোনো কোনো দেশ আবার ইউজ করতো CGS সিস্টেম সেন্টিমিটার ফর লেন্থ গ্রাম ফর ম্যাস অ্যান্ড সেকেন্ড ফর টাইম এবার একটু চিন্তা করো এরকম দুইটা দেশের মধ্যে কোনো একটা সায়েন্টিফিক রিসার্চ শেয়ার অ্যান্ড কোলাবোরেশনের চেষ্টা হচ্ছে একটা হিউজ সময় নষ্ট হবে জাস্ট টু চেঞ্জ দ্য ইউনিটস আবার একটু চিন্তা করো কোথাও কোথাও কিছু অ্যাবসার্ড ইউনিট আছে ফর এক্সাম্পল বাংলাদেশে শাড়ি বিক্রি করার সময় বলে বারো হাত শাড়ি নাও এটা কি লম্বুর হাতের বারো হাত নাকি ছোটুর হাতের বারো হাত এই সব কিছু মিলেই যেটা হলো 1960তে সায়েন্টিস্টরা অ্যাগ্রি করলো একটা স্ট্যান্ডার্ড সিস্টেম ডেভেলপ করবে যেটা হলো দ্য এসআই সিস্টেম ফ্রেঞ্চে এটা হলো আই এম নট গোনা ট্রাই দ্যাট ইংলিশে এটা হলো দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস দিজ আর স্ট্যান্ডার্ড ইউনিটস ইউজড গ্লোবালি সো এভরি ওয়ান ইজ অন দ্য সেম পেজ অলওয়েজ ইউজ এসআই ইউনিটস ইন ইউর এক্সাম আনলেস স্পেসিফাইড আদারওয়াইজ একটা ফান ফ্যাক্ট NASA একটা $125 million স্পেসক্রাফ্ট লুজ করেছিল জাস্ট বিকজ অফ ইউনিট মিসম্যাচ NASA জেট প্রপালশন ল্যাব ওরা ইউজ করেছিল মেট্রিক ইউনিট সিস্টেম যেখানে যারা কনস্ট্রাকশনের দায়িত্বে ছিল সেই লকহিড মার্টিন ইউজ করেছিল ইম্পেরিয়াল ইউনিট সিস্টেম জাস্ট ইউনিট মিসম্যাচের কারণে কত বড় একটা ক্ষতি চিন্তা করতে পারো Now we are going to discuss base quantities and derived quantities. Physics deals with two main types of quantities, base and derived. Similarly, units are also of two main types, base units to measure base quantities and derived units to measure derived quantities. Now, what is a base quantity? A base quantity is a fundamental and independent quantity. এরা অন্য কারোর উপর ডিপেন্ড করে না এগুলোকে চাইলে আমরা প্রাইমারি কালারের সাথে কম্পেয়ার করতে পারি রেড ইয়েলো ব্লু আর কনসিডার টু বি প্রাইমারি কালার্স এই তিনটা কালারকে অন্য কোনো কালার মিক্স করে ক্রিয়েট করা সম্ভব না বাট অন্য যে কোনো কালারকে এই তিনটার কম্বিনেশনে ক্রিয়েট করা যায় সিমিলারলি আ বেজ ইউনিট ইজ এ ফান্ডামেন্টাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইউনিট এরাও অন্যের উপর ডিপেন্ডেন্ট না দেয়ার আর ওনলি সেভেন বেস কোয়ান্টিটিস অ্যালং উইথ সেভেন বেস ইউনিটস চলো একটু দেখে নেই আমরা এখানে যে চার্টটা দেখছি এটা উইকিপিডিয়া থেকে নেয়া উইকি পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে একটু খেয়াল করো আমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট কলাম চারটা দ্য ফার্স্ট ওয়ান ইজ কোয়ান্টিটি নেম Seven base or independent quantities are time, length, mass, electric current, thermodynamic temperature, amount of substance,
and luminous intensity. এবার এই 7 বেস কোয়ান্টিটিস কে এক্সপ্রেস করতে দরকার কিছু সিম্বলস সো দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট কলাম ইজ সিম্বলস টু এক্সপ্রেস দ্য বেস কোয়ান্টিটিস একটু খেয়াল করো স্মল টি ফর টাইম স্মল এল অর এক্স অর আর টু এক্সপ্রেস লেন্থ স্মল এম টু এক্সপ্রেস ম্যাস ক্যাপিটাল আই অর স্মল আই to express electric current, capital T to express thermodynamic temperature, small n to express amount of substance, and finally I subscript V to express luminous intensity. The symbols are case sensitive, so kunta capital or kunta small eta properly khyal rekho. Third important column is unit name. 7 base units for 7 base quantities. Ektu khyal karo. Second for time. Meter for length or distance. Kilogram for mass. Ampere for electric current. Kelvin for temperature. Mole for amount of substance. And candela for luminous intensity. Now the last important column. Symbols to express the 7 base units we just discussed. Remember that these are also case sensitive, so konta capital or konta small eta properly khyal rekho. Ei charte je 7 base units dekhte pachho era holo physics er building blocks. Prottekta unit er ekta official definition ache, globally accepted, super precise. Egulo amra chart er last column e dekhte pacchi. For example, টাইমের ইউনিট সেকেন্ড ডিফাইন করা আছে একটা আইসোটোপের রেডিয়েশনের টাইম পিরিয়ড দিয়ে মিটারটা ডিফাইন করা আছে লাইটের স্পিড দিয়ে এরকম আর কি এই ডেফিনেশনসগুলো জেনারেলি এক্সামের জন্য মনে রাখতে হয় না বাট আমার সাজেশন হলো অ্যাটলিস্ট একবার স্কিম থ্রু করো ট্রাস্ট মি এটা ফিউচারে তোমাকে একটা অ্যাডভান্টেজ দেবে নাও What is a derived quantity? Derived quantities are quantities those depend on the base quantities. They come from combining the base ones, like a secondary color. Jemon, yellow and blue mix korle amra green pai. Similarly, a derived unit comes from combining the base units. Amra ekta example dekhi. Amra jani speed holo distance divided by time. Now distance is a kind of length which is a base quantity jeta amra ager chart tatei dekhlam ebong time o tai ekta base quantity so duita base quantity combine kore amra speed quantity ta pacchi so speed is a derived quantity now the base unit of distance or length is meter And the base unit of time is second. Combining these two, we get a derived unit, meter per second. That's how it works. Cholo arekta chart amra ektu dekhi. Ektu khyal kore dekho, derived units guloke compound symbol diye identify kora jay. Jemon meter per second, meter per second square, কিলোগ্রাম পার মিটার কিউব এগুলোতে আমরা ভিজিবলি দেখতেই পাচ্ছি মাল্টিপল ইউনিটস মিলে একটা ইউনিট সো দ্য সিম্বলস আর কম্পাউন্ড প্রবলেম হলো এটা সবসময় ওয়ার্ক করে না চলো আমরা আরও একটা চার্ট দেখি এই চার্টে তোমরা কিছু স্পেশাল ডিরাইভড ইউনিট দেখতে পাচ্ছ যেগুলোর জন্য আবার স্পেশাল কিছু নেমস অ্যান্ড সিম্বলস অ্যাসাইন করা হয়েছে যদিও এই চার্টে সবগুলো নেই বাট এরকম টোটাল 22 স্পেশাল ডিরাইভড ইউনিটস আছে উইথ স্পেশাল নেমস অ্যান্ড সিম্বলস আমি কি বলতে চাচ্ছি চলো একটু বোঝার চেষ্টা করি ফ্রিকোয়েন্সি এটার ইউনিট হলো পার সেকেন্ড কিন্তু খেয়াল করে দেখো পার সেকেন্ডের জন্য একটা স্পেশাল নেম অ্যাসাইন করা হয়েছে উইচ ইজ হার্টস এবং সেটাকে এক্সপ্রেস করার জন্য আবার একটা স্পেশাল সিম্বল আছে উইচ ইজ এইচ জেড
আবার ফোর্স, এটার ইউনিট হলো কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, কিন্তু এটার জন্য একটা স্পেশাল নেম অ্যাসাইন করা হয়েছে, উইচ ইজ নিউটন, এবং সেটাকে এক্সপ্রেস করার জন্য আবার একটা স্পেশাল সিম্বল ক্যাপিটাল এন। এবার একটু খেয়াল করো, ক্যাপিটাল এন দেখে কোনোভাবে কম্পাউন্ড সিম্বল মনে হয় না, কিন্তু ক্যাপিটাল এন অর নিউটন একটা ডিরাইভড ইউনিট, তার মানে কম্পাউন্ড সিম্বল না দেখলেই সেটা বেস ইউনিট এটা বলা সম্ভব না। বেস্ট ওয়ে টু আইডেন্টিফাই আ ডিরাইভড ইউনিট ইজ টু মেমোরাইজ দ্য 7 বেস ইউনিটস। যে কোনো ইউনিট যেটা কিনা ওই 7 বেস ইউনিটসের লিস্টে নাই সেটাই ডিরাইভড ইউনিট। এক্সামে প্রায়ই ডিরাইভড ইউনিটকে ইন টার্মস অফ বেস ইউনিটসে এক্সপ্রেস করতে বলে, সো এটা প্র্যাকটিস করতে হবে। একটা এক্সাম্পল দিই, ফোর্স ইজ এ ডিরাইভড কোয়ান্টিটি ফ্রম নিউটন সেকেন্ড ল, উই নো দ্যাট এফ ইকুয়ালস এম এ, ম্যাস ইজ এ বেস কোয়ান্টিটি উইথ ইউনিট কিলোগ্রাম, অ্যান্ড ইউনিট ফর অ্যাক্সেলারেশন ইজ মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, উইচ ইজ ডিরাইভড ফ্রম লেংথ অ্যান্ড টাইম। সো দ্য ইউনিট ফর ফোর্স, উইচ ইজ নিউটন, ইজ ইকুইভ্যালেন্ট টু কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। সো ডিরাইভ কোয়ান্টিটিকে ইন টার্মস অফ বেস ইউনিটসে এক্সপ্রেস করতে বললে ট্রাই টু রিমেম্বার দ্য মোস্ট বেসিক ফর্মুলা ইউ ক্যান রিমেম্বার ফর দ্যাট কোয়ান্টিটি। চলো আরেকটা এক্সাম্পল দেখি, ইউনিট ফর প্রেশার ইজ প্যাস্কেল। এখন যদি এটাকে এক্সপ্রেস করতে বলে ইন টার্মস অফ বেস ইউনিটস, দ্য ফার্স্ট ফর্মুলা দ্যাট ইউ শুড রিমেম্বার ইজ প্রেশার ইকুয়ালস ফোর্স বাই এরিয়া। নাও দ্য ইউনিট ফর ফোর্স ইজ নিউটন, অ্যান্ড দ্য ইউনিট ফর এরিয়া ইজ মিটার স্কোয়ার্ড, বাট নিউটন ইজ স্টিল নট এক্সপ্রেসড ইন টার্মস অফ বেস ইউনিটস। কিন্তু তুমি তো জানোই কীভাবে সেটা করতে হবে, এবং সেটা করলে পরে তুমি পাবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। উই ডোন্ট নিড টু চেঞ্জ মিটার স্কোয়ার্ড অ্যাজ ইট ইজ অলরেডি ইন টার্মস অফ এ বেস ইউনিট। এবার এই টোটালটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। সো প্যাস্কেল ইন টার্মস অফ বেস ইউনিটস ইজ কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। ফাইনালি লেটস টক অ্যাবাউট পাওয়ার প্রিফিক্সেস অ্যান্ড হাউ টু কনভার্ট দেম। ফিজিক্স অফটেন ডিলস উইথ ইনক্রেডিবলি লার্জ অর ইনক্রেডিবলি স্মল নাম্বার্স। ইনস্টেড অফ রাইটিং আউট এন্ডলেস জিরোজ, উই ইউজ প্রিফিক্সেস টু সিম্পলিফাই দিস ভ্যালিউজ। এটা নাম্বার নিয়ে ডিল করাটাকে ইজি করে। ফর এক্সাম্পল, 1000 মিটার্স ইজ 1 কিলোমিটার, যেখানে কিলো মিন্স 10^3। সিমিলারলি 0.001 মিটার্স ইজ 1 মিলিমিটার, যেখানে মিলি মিন্স 10^-3। চলো একটু দেখে নেই আমাদের কী কী মনে রাখতে হবে। These are the prefixes that we need to memorize for IGCSE or A-levels exams. These are the symbols for those prefixes. Once again, remember that these symbols are case sensitive. So, konta capital or konta small, eta properly khyal rekho. Especially, capital M for mega and small m for milli. Lastly, these are the multiplication factors for the prefixes. So the prefix tera means 10^12, and that means 12 zeros after 1. The prefix giga means 10^9, and that means 9 zeros after 1. Remember that 9 zeros after 1, not 9 zeros after 10. চার্টের এখানে তুমি তোমার এসআই বেস ইউনিটটা চিন্তা করবে, যেমন মিটার অর সেকেন্ড অর অ্যাম্পিয়ার এটসেট্রা। ওনলি এক্সেপশন ইজ গ্রাম। গ্রাম ইজ নট দ্য এসআই ইউনিট ফর ম্যাস, কিলোগ্রাম ইজ।
বাট তুমি ম্যাথ নিয়ে ডিল করার সময় এখানে গ্রাম চিন্তা করবে, নট কিলোগ্রাম। নাও ফর দ্য নেগেটিভ পাওয়ার্স, ডেসিমাল পয়েন্ট মুভস টু দ্য লেফট। একটু দেখি, মাইক্রো মিন্স 10^-6, এ মাল্টিপ্লিকেশন বাই 10^-6 মিন্স আ ডিভিশন বাই 10^+6। সো 1/10^+6 হল 0.000001। খেয়াল করে দেখো যে ডেসিমাল পয়েন্ট মুভ টু দ্য লেফট বাই 6 প্লেসেস, অথবা এভাবে ভাবতে পারো দেয়ার আর 6 ডেসিমাল প্লেসেস। সো সামারি হল, ফর পজিটিভ পাওয়ার্স ডেসিমাল পয়েন্ট মুভস টু দ্য রাইট, অ্যান্ড ফর নেগেটিভ পাওয়ার্স ডেসিমাল পয়েন্ট মুভস টু দ্য লেফট। পজিটিভ 2 মিন্স দ্যাট দ্য ডেসিমাল পয়েন্ট উইল মুভ 2 প্লেসেস টু দ্য রাইট, অ্যান্ড নেগেটিভ 3 মিন্স দ্যাট দ্য ডেসিমাল পয়েন্ট উইল মুভ 3 প্লেসেস টু দ্য লেফট। এবার চলো একটু দেখি কিভাবে কনভার্ট করতে হয়। সে উই ওয়ান্ট টু কনভার্ট 5 গিগাসেকেন্ডস টু পিকোসেকেন্ডস। আমরা দেখতে পাচ্ছি গিগা মিন্স 10^9, অ্যান্ড পিকো মিন্স 10^-12। আমরা ইনিশিয়াল পাওয়ার থেকে ফাইনাল পাওয়ারটা সাবট্র্যাক্ট করে টোটাল কনভার্সন পাওয়ারটা পাব, মানে হল 9 - -12 = 9 + 12 = 21। So 5 gigaseconds is equals to 5 × 10^21 picoseconds. Arekta kore dekhi amra. Say we want to convert 9 nanograms to kilograms. Amra dekhte pacchi nano means 10^-9 and kilo means 10^+3. আমরা ইনিশিয়াল পাওয়ার থেকে ফাইনাল পাওয়ারটা সাবট্র্যাক্ট করে টোটাল কনভার্সন পাওয়ারটা পাব, মানে হল -9 - +3 = -9 - 3 = -12। সো 9 ন্যানোগ্রামস ইজ ইকুয়ালস টু 9 × 10^-12 কিলোগ্রামস। পাওয়ার প্রিফিক্সগুলোর সিকোয়েন্স মনে রাখার জন্য অনেকেই নেমোনিক্স ইউজ করে। স্ক্রিনে খুব কমন দুইটা নেমোনিক্স তোমরা দেখতে পাচ্ছ। দ্য ফার্স্ট ওয়ান ইজ কিং হেনরি ডাইড মিজারেবলি ড্রিঙ্কিং চকোলেট মিল্ক, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ কিং হেনরি ডাজেন্ট ইউজুয়ালি ড্রিঙ্ক চকোলেট মিল্ক। দ্য স্ক্রিন ইজ প্রিটি সেলফ এক্সপ্লানেটরি রিগার্ডিং হোয়াট দ্য নেমোনিক্স মিন। সো আমি আর কিছু বলতে গেলাম না, কিন্তু যেটা আমি নিজেই বুঝলাম না সেটা হলো, একটা বলছে কিং হেনরি চকোলেট মিল্ক খেয়ে মারা গেল, আর একটা বলছে ইউজুয়ালি খেত না। আসলে বেটা কুর্তোটা কি? মেবি হি ডাইড ফ্রম কনফিউশন। খেয়াল রেখো কনভার্সন যেন তোমাকেও কিং হেনরি এর মতো কনফিউজড না করে ফেলে। এনিওয়ে, দ্যাটস মাই টাইম ফর টুডে। থ্যাংক ইউ ফর স্টিকিং অ্যারাউন্ড। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।